আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসাদুল ইসলাম মুন্না ই-বাইক পয়েন্ট থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই চমৎকার একটি ইলেকট্রিক বাইক রয়েছে, খুবই সুন্দর একটি বাইক রয়েছে। এই বাইকটির নাম হচ্ছে স্মার্ট রোমিও। তো আজকে আমি স্মার্ট রোমিও সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে বলবো। তার আগে একটি কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনি প্রতিদিন নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমাদের এই বাইক পয়েন্টে বিজয় মাস উপলক্ষে আপনাদের জন্য রেখেছে বিশাল ডিসকাউন্ট, তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে। প্রথমেই বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইনসাপ বাজার সুপার শপ গলি অথবা দ্বিতীয় জজমুল্লাহ হোটেলের পিছনে, হাউজিং রোড, হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ। তো ভিউয়ার্স, আজকে আমি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। এই গাড়িতে কি কি কনফিগারেশন রয়েছে বিস্তারিত এখন আমি আপনাদেরকে বলবো। তো ভিউয়ার্স, প্রথমে যদি আমি বলি এই গাড়িতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, যা কিনা আপনি খুলে ঘরে নিয়েও চার্জ দিতে পারবেন। খুব সুন্দর একটি সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো ভিউয়ার্স, এই গাড়িতে মোটর ব্যবহার করা হয়েছে 2000 ওয়াট ব্রাশলেস ওয়াটার প্রুফ মোটর, যা কিনা আপনি পেক কাদাতে চালালেও আপনার পেক কাদা ঢুকার ভিতরে কোনো ভয় নেই। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলে যাব গাড়ির সামনের দিকে, তাহলে আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সামনে খুবই চমৎকার একটি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, খুব মোটাসুটা একটি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, যা কিনা আপনার তার কাটা ঢুকে গেলেও হাওয়া বেরোবার কোনো ভয় নেই। ভিউয়ার্স, একটু উপরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি অ্যালুমিনিয়াম অ্যালয় রিং ব্যবহার করা হয়েছে, যা কিনা আপনি পানিতে ড্রাইভ করলেও এটাতে জং ধরবে না এবং মরিচিকা পড়বে না, খুব টেকসই এবং মজবুত। তার উপরে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, যা কিনা আপনি অনায়াসে যে কোনো জায়গায় স্মুথলি ব্রেক করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তার উপরেই আপনাদেরকে দেখাচ্ছি, দেখছেন এই যে খুবই চমৎকার একটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে, আপনি ভাঙাচোরা উঁচু নিচু জায়গাতে অনায়াসে ড্রাইভ করতে পারবেন, আপনার গায়ে কোনো ঝাঁকুনি লাগবে না। তো সামনে যে মাঝগার্ডটি দেখতে পাচ্ছেন, এটি সম্পূর্ণ ফ্লাইবার প্লাস্টিক, যা কিনা ভাঙার কোনো ভয় নেই এবং স্পট পড়বে না, কোনো ভয় নেই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাড়িটি সামনে খুবই চমৎকার দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে গাড়িটি, সামনেটি অসাম লাগছে, মানে দেখা যাচ্ছে গাড়িটি খুব সুন্দর একটি লুক ব্যবহার করা হয়েছে। যদি আমি আপনাদেরকে এই গাড়িতে কি কি মানে সামনের দিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত হেডলাইট এবং পার্কিং লাইট, হেডলাইট এবং পার্কিং লাইট এই ইতি হলো। তো এই পাশে রয়েছে ইন্ডিকেটর লাইট। যদি আমি আপনাদেরকে লাইটগুলো যদি আমি লাইটগুলো জ্বালিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে হেডলাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন হেডলাইটটি। এখন আমি আপনাদেরকে আপার ডিপার করে দেখাবো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আপার ডিপার হচ্ছে। তো আমি যদি এখন আপনাদেরকে ইন্ডিকেটরগুলো জ্বালিয়ে জ্বালিয়ে দেখাই, তাহলে দেখতে পাবেন ডাইন পাশে জ্বলছে ইন্ডিকেটর লাইট এবং বাম পাশে জ্বলছে ইন্ডিকেটর লাইট। এখন আমি আপনাদেরকে দেখাবো ইমার্জেন্সি সুইচ, মানে ইমার্জেন্সি লাইটগুলো খুবই সুন্দরভাবে সিগন্যাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই গাড়িটিতে 3টি গিয়ার ব্যবহার করা হয়েছে খুবই চমৎকারভাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো, আমি আপনাদেরকে এখন ডিসপ্লেটি দেখাবো, ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এই পাশে শো করবে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে, এই পাশে শো করবে আপনি কত স্পিডে চালাচ্ছেন, নিচে শো করবে আপনি কত কিলোমিটার চালিয়েছেন, এবং এই পাশে শো করবে আপনি কয় গিয়ারে গাড়িটি চালাচ্ছেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সুইচগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। সুইচগুলো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই খুবই চমৎকারভাবে, এই যে দেখতে পাচ্ছেন যে সুইচটি রয়েছে, এই সুইচটি হচ্ছে মূলত হেডলাইট সুইচ এবং পার্কিং লাইট সুইচ। এই পাশে রয়েছে যে সুইচটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সুইচ রয়েছে, যা কিনা আপনি এই সুইচটির মাধ্যমে 3টি গিয়ার ব্যবহার করতে পারবেন। যদি আমি আমার বাম পাশে চলে যাই তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি উপর ইমার্জেন্সি লাইট ব্যবহার করা হয়েছে, এবং এই পাশে দেখতে পাচ্ছেন হেডলাইট আপার ডিপার সুইচ ব্যবহার করা হয়েছে। তার একটু নিচেই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট সুইচ ব্যবহার করা হয়েছে, তার একটু নিচেই দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি হর্ন সুইচ ব্যবহার করা হয়েছে, নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন আমি হর্ন বাজাচ্ছি। তারপর এই পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মোবাইল রাখার জন্য একটি ক্যাচিং ব্যবহার করা হয়েছে, যা কিনা আপনি এখানে মোবাইল রেখে ম্যাপ দেখে দেখে যে কোনো জায়গায় যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তার এই পাশেই দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি সিস্টেম রয়েছে, এখানে দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন অনায়াসে, আপনার কোনো প্রবলেম হবে না, আপনার মোবাইলে চার্জ ফুরিয়ে যাওয়ার কোনো ভয় নেই, আপনি যে কোনো মুহূর্তে আপনার মোবাইলটি চার্জে লাগিয়ে দিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই গাড়িটির সামনে খুবই চমৎকার একটি ডিজাইন ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন খুব চমৎকার, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন খুব বড় সড়ো একটি সিট রয়েছে, এই সিটে অনায়াসে দুইজন বসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, এই সিটটিতে দুইজন অনায়াসে বসতে পারবেন, তার নিচে রয়েছে অনেক ফাঁকা জায়গা, দেখতেই পাচ্ছেন
খুব সুন্দর একটি জায়গা রয়েছে, খুব বড়সড় একটি জায়গা রয়েছে, এবং যে ড্রাইভ করবে তার জন্য দুই পাশে পাও রাখার জন্য সুব্যবস্থা রয়েছে। আপনি এই ব্যাটারিটি খুলে ঘরে নিয়ে চার্জ দিতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার একটি সাসপেনশন ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন পিছনে যে ড্রাইভ করবে তার শরীরে কোনো ঝাঁকুনি লাগবে না। যদি আমি পিছনের চাকার দিকে চলে আসি তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো, এই যে চাকাটি দেখছেন এই চাকাটি সম্পূর্ণ 12 ইঞ্চি টিউবলেস টায়ার, খুব মোটা সুটা একটি চওড়া একটি টায়ার, খুব মোটা সুটা টায়ার দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই খুবই মোটা একটি টায়ার। এই যে রিংটি দেখছেন খুবই চমৎকার একটি রিং, অ্যালমোনিয়াম এলয় রিং, যা কিনা ভাঙার কোনো ভয় নেই এবং জং ধরার কোনো ভয় নেই, খুবই টেকসই এবং মজবুত একটি রিং। তার এই পাশে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক রয়েছে। সবচেয়ে যে মূল আকর্ষণ, এই গাড়িটিতে 2000 ওয়াট ব্রাশলেস ওয়াটার প্রুফ মোটর ব্যবহার করা হয়েছে। আপনি পানি দিয়ে ড্রাইভ করলেও এই যে মোটরটি দেখতে পাচ্ছেন 2000 ওয়াট ব্রাশলেস ওয়াটার প্রুফ মোটর, আপনি পানি দিয়ে ড্রাইভ করলেও আপনার পানি ঢুকার কোনো ভয় নেই, মানে মোটরটি নষ্ট হওয়ার কোনো ভয় নেই। তো ভিউয়ার্স এই যে প্লাস্টিকটি দেখছেন, এই প্লাস্টিক হচ্ছে সম্পূর্ণ মানে ফ্লাইবার প্লাস্টিক, যা কিনা ভাঙার কোনো ভয় নেই। পিছনে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা আছে, যদি ইন্ডিকেটরগুলো আমি জ্বালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন ডাইন পাশে, দেখতে পাচ্ছেন বাম পাশে, এখন যদি আপনাদেরকে ব্রেক লাইটটি জ্বালিয়ে দেখাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনে ব্রেক লাইটটা খুব সুন্দরভাবে জ্বলছে। তো ভিউয়ার্স এই গাড়ি সম্বন্ধে বিস্তারিত আমি আপনাদেরকে বলেছি, এই গাড়িটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আমাদেরকে মেসেজ করতে পারেন। তো ভিউয়ার্স দেরি কেন, আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে ইনসাফ বাজার সুপার শপ গলি অথবা দ্বিতীয় জজমুল্লাহ হোটেলের পিছনে, হাউজিং রোড, হাসনাবাদ, কেরানীগঞ্জ। তো ভিউয়ার্স আজ আমার ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্মার্ট হতে চাইলে করো পুরনো কে সার্ট, স্মার্ট হতে চাইলে করো পুরনো কে সার্ট, স্মার্ট হতে চাইলে করো পুরনো কে সার্ট, স্মার্ট হতে চাইলে করো পুরনো কে সার্ট। সময় বাঁচায় টাকা বাঁচায়, সময় বাঁচায় টাকা বাঁচায়।